করিমগঞ্জ লোকসভা আসনের যুদ্ধ হবে এবার ত্রিকোণীয়, দাবি কৃপানাথ মালার। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য আজ বিকাল ৫টায় প্রচার অভিযানের অন্ত পড়বে। তার পূর্বে রাজনৈতিক দলের প্রার্থীদের আজ ব্যস্ততার অন্ত নেই। করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা এবার দৈনিক ১৫ থেকে ২০টি করে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করছেন। ১.৫ লক্ষের অধিক ভোটে জয়লাভ সম্পর্কে আত্মবিশ্বাসী কৃপানাথ মালা। সংখ্যালঘু ভোটারদের এবার বিজেপি প্রতি আস্থা এবং বিশ্বাস বৃদ্ধি হওয়ার বিষয়টি নির্বাচনের সবচেয়ে ইতিবাচক দিক বলেও জানান কৃপানাথ মালা। করিমগঞ্জে যুদ্ধ হবে ত্রিকোণীয়, দাবি কৃপানাথের। কি মানে আমার তো মনে নাই, কারণ এদিন ১৫-১৬টা সভা হয়েছে, এভারেজ বেশি হয়েছে, আগে যে অল্প কম হয়েছে, এটা দুটা এনেকুয়া হয়েছে, আমার হিসাব তো নাই। ১৬টা ১৭টা সভা, কেতিয়া ১২টা ১৩টা, তার তলত হওয়া নাই। মর্নিংয়ের পর স্টার্ট হয়ে রাতে ১০টালৈকে আমি কন্টিনিউ মিটিং চলি আছে, আর এটাও ঠাই বাকি নাই যত আমি যাওয়া নাই, কারণ এবার টাইম বহুত বেশি আসলে, কারণ আমার পার্টির ডিক্লেয়ার বহুত আগত করে দিয়েছিল, সেই সুবিধা মই পাইছো যে আমার পার্টির টিকেটও বহুত আগত ডিক্লেয়ার করলে, তার কারণে মই সময় বহুত বেশি পাইছো। মানে প্রায় ২ মাস হয়ে যাব, লাস্ট ফেব্রুয়ারি ২৮ তারিখের পর আমি স্টার্ট করেছি, আর এই ইলেকশনের ২৬ তারিখের পর যে ২৮ তারিখ আইলে আমার ২ মাস হয়ে যাব কমপ্লিট, মই ফিল্ডত আছো, এখানে একদম কোনে কোনে মই গৈছো, আর রেসপন্স বহুত ভাল পাইছো এবার। মানে ১৯ এক্সপিরিয়েন্সের পর মই কই আছো, ১৯ যেনেকুয়া রেসপন্স আছিলে বিশেষকে মাইনরিটি মানুষের, তার বহুত বেশি এবার মাইনরিটি মানুষ আমার লগত আছে, এখানে ডিফারেন্স এবার বহুত বেশি হব। যাবার ডিফারেন্স কম আসলে কারণ মাইনরিটি মানুষ কম আসলে, এবার মাইনরিটি মানুষ বেশি আছে, এখানে ডিফারেন্সটা ১.৫ লাখের উপর হবে ডিফারেন্স। দেখা যাচ্ছে একাধিকবার সিএম আহিছে, বহুত বেশি বহুত বেশি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী অহার পিছত যেদিন আহিছিল তার পিছদিনাই জয়নিক একদম বহুত ঝাঁকে ঝাঁকে মানুষ জয়েন করেছে, চারিদিন আহিলে মুখ্যমন্ত্রী, চারিদিন মুখ্যমন্ত্রী অহার পিছত যেনেকুৱা মাইনরিটি মানুষের বিশ্বাস হয়েছে যে না বিজেপি আমার লগত আছে। আগত কি আসলে কংগ্রেস বা UDF বিজেপির পর আঁতরাই রাখিছিল মানুষ, মুসলিম মানুষ, কিন্তু এই ১০ বছরের শাসন, ১০ বছর আমার সেন্ট্রেল গভর্নমেন্ট, ইয়াত আমার মাননীয় মুখ্যমন্ত্রী ২.৫-৩ বছর হয়েছে, আর ৫ বছর আগর এইটো দেখিছে, এটা মানুষ তো গম পায়, মানুষের চিন্তা করেছে যে বিজেপি সরকার অহার পিছত আমার তো বহুত বেনিফিট হয়েছে, ব্যক্তিগত বেনিফিট বহুত মানুষের হয়েছে, রেশন কার্ড পাইছে, চাউল ফ্রি পাই আছে, অরুণোদয় পাই আছে, ঘর বনি আছে, ইলেকট্রিসিটি ফ্রি কানেকশন হয়েছে, উজ্জ্বলার পর গ্যাস ফ্রি দিয়া হয়েছে, আর আপনার স্যানিটারি লেট্রিন বনাইছে, এই গভর্নমেন্ট বহুত কাম করে, এইটো ব্যক্তিগত। আর ওভারঅল যে ডেভেলপমেন্টের রাস্তাঘাট, আমি যে রাস্তাতে আছো NH, এইটো অবস্থা বহুত বেয়া আসলে, ১৯ মানে যেটা MP হয়েছো, এই ইয়ারপর আরম্ভ করে মিজোরাম বর্ডার পুরা খারাপ আসলে, আর এইটো এটা সব কিমান ধুনিয়া রাস্তা হয়েছে, মানুষ এইবিলাক সাইজ দেখি আছে, মানুষ ভাবি আছে যে আমি বিজেপির লগত থাকলে আরো বেশি ডেভেলপমেন্ট হব, কারণ দুটাই সরকার বিজেপির আছে, ইয়াত কংগ্রেস ইউটিউব ভোট দিয়ে কি লাভ আছে, মানুষ নিজে আমাকে কই আছে আমি কংগ্রেস কে ভোট দিম, আমার কি লাভ আছে কংগ্রেসের ভোট দিই, কোনে পরে কার লগত ফাইট হবো মানে এতিয়া কব নোৱাৰি, UDF কংগ্রেস ইকুয়েলি চলি আছে, আর সেকেন্ড বা থার্ড এই দুটা হব কোনটা হব এইটো মই কব নোৱাৰো এতিয়া, কারণ এটা ফাইট চলি আছে, সেম ফাইট চলি আছে, UDF-ৰ এফালে চলি আছে, এফালে কংগ্রেসও চলি আছে, দুটা সেম চলি আছে, থাকি খবর লম, আমি কিমান ভোট কত পালো, ৩-৪ দিন পিছত আমি গম পাইয়ে যাম কিমান ডিফারেন্স হব ইলেকশনের পিছত। আপনি কি আশা করে আছে কিমান ভোটত জয় হবো? আমি আশা করি ১.৫ লাখের উপর ডিফারেন্স, ১.৫ লাখের উপর ডিফারেন্স হবই, এটা খাটাং।